দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের অনেক অঞ্চলেই বৃষ্টি কমেছে। এদিকে কক্সবাজারেও টানা 10 দিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টির পর রোদের দেখা মিলেছে কয়েকদিন ধরে, ফলে গরমের তীব্রতাও বেড়েছে। অন্যদিকে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানান তিনি। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আর হলো আগামী 2-3 দিন এরকম আবহাওয়া, এখন যেরকম মেঘলা, কোন সময় রোদ, এরকমই থাকবে এবং বৃষ্টি হইলেও সেটা পরিমাণে কম, আর বৃষ্টি না হয় দেন মনে করেন যে ভ্যাপসা গরমটা হয়। এছাড়া মঙ্গলবার ও বুধবারের আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে এবং দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। মোহাম্মদ মুর্শেদ, টিটিএন, কক্সবাজার।